ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته شمانت الدين بھائی تینی রুকুতে বা সাজদাতে যে তাসবি পাঠ করা হয়ে থাকে যেমন রুকুতে সুবাহানা রবিআ আদিম এবং সাজদাতে সুবাহানা রবীয়াল আলা এগুলো পাঠ করাটা কি আবশ্যক এছাড়া কি অন্য কোনো দোয়া পাঠ করা যায় জবাব রুকুতে বা সাজদাতে এই তাসবিগুলো পাঠ করাটা আবশ্যক নয় এখানে বিশেষ করে জমহুরুল ফোকাহা ফকিবিদদের ঐক্যমত হয়েছে যে রুকুতে বা সাজদাতে তাসপি পাঠ করাটা হলো সোনা সুতরাং কেউ যদি এই সন্না ছেড়ে দেন তাহলে তিনি গোনাহার হবেন না তার জন্য সেটা আবশ্যক নয় তিনি গোনাগার হবেন না কিন্তু যদি তিনি এটা কন্টিনিউ করেন এবং এটাকে অস্বীকার করেন যে পাঠ করাই যাবে না বা পড়াটা সঠিক হবে না তাহলে তিনি গোনাগার হবেন এবং রাসুলুল্লাহ সাল্লাহলি সাল্লামের সন্নাকে অস্বীকার করার কারণে তিনি রাসুল সাল্লাহল সাল্লামের সন্না থেকে তথা উম্মত থেকে বের হয়ে যাবেন অতএব এটা যেমন আপনার একেবারে শিথিল নয় ঠিক তেমনিভাবে একেবারে অতিরিক অতিরঞ্জিত বা অতিরিক্ত মাত্রায় সেটা আবার কঠিনও নয় অতএব রুকুতে বাহানা রব্বি আলা আদিম সেটা পাঠ করা সন্না এটা আবশ্যক নয় অন্য যে কোনো দোয়া যদি আপনি পাঠ করতে চান তাহলে এই দোয়াটি আপনাকে তিনবার পাঠ করে নিতে হবে কিনা জি না আপনি যদি এই দোয়াটি তিনবার পাঠ না করেন অন্য যে দোয়াগুলো রয়েছে রূপ এবং সাজদার জন্য সে দোয়াগুলো যদি আপনি পাঠ করেন তাহলে আপনার জন্য যথেষ্ট হবে তবে যদি আপনি এটা পাঠ করে নিয়ে বাকিগুলো পড়েন তাতেও শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই তবে ফকিবিদদের মধ্যে কেউ কেউ বলেছেন যে সর্বনিম্ন হলো একবার আর উর্দে যতবার খুশি তো পাঠ করা যায় তবে সাল্লাম সাল্লাসাল্লাম সোনানি আবিদাউদ এবং তিরমিজিতে হাদিস এসেছে যে সুল্লাহাম বলেছেন তোমাদের কেউ যখন রুকু করবে তখন সে যেন সুবাহানর আল আদেম বলে সালাহান তিনবার অতএব তিনবারের কথা এসেছে যে সর্বনিম্ন যেন তিনবার বলে আর অতিরিক্ত মাত্রায় বা বেশি করে যত বলতে চাই সেটা বলতে পারবে আর এই সুবাহানা রবি আল আদিম এবং সুবাহানা রবী আলার পরিবর্তে অন্য দোয়া রয়েছে যেমন আপনি রুকু এবং সাজদা দুটোতেই একটাই দোয়া পড়তে পারবেন সেটা হলো সুবহানাকা আল্লাহ হুম্মা রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহ ফেরলি এই দোয়াটি আপনি যেমন রুকুতেও পড়তে পারবেন ঠিক তেমনিভাবে সাজদাতেও আপনি এই দোয়াটি পাঠ করতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল ইসলামের উপরে যখন সৌরাতুল নাসর ইদা জা নাসরুল্লাহিউলফাত এই সোরাটি যখন অবতীর্ণ হয় এরপর থেকে রাসুল সাল্ল ইসলাম রুকু এবং সাজদাতে এই দোয়াটি পাঠ করতেন তার মৃত্যু পর্যন্ত অতএব এই দোয়াটি পাঠ করা যায় এছাড়াও রয়েছে সুবহান কুদ্দুসন রব্বুল মালা রোহ তারপরে আপনার সুবহান আপনার সুবাহর্ব মালা ইকাতিওয়ারোহ রোহ ইত্যাদি এরকম আরও অসংখ্য দোয়া রয়েছে আপনার কোরআন হাদিসে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে সেগুলো আপনি পাঠ করতে পারবেন যদি নফল চলাতে হয় আর বিশেষ করে এই দোয়াটি বেশি করে পাঠ করা যায় যেতে পারে সেটা হলো সুবাহানাকা আল্লাহ রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহ ফিরলি এই দোয়াটি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সুরা নাসর অবতীর্ণ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পড়তেন বিধায়ী এইটাকেই সালাবদের এক অংশ বিরাট একটা অংশ তারা এটাকেই প্রাধান্য দিয়েছেন আল্লাহ তালা আলম ওয়াজ কুমল্লাহ খায়রা